অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ, নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা। কখনো কোনো মা তাকে দেখুন, উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, তার পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের খুব ভালোবাসবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগত, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। তো যাই হোক, বিবেক, আজকে আমি ভিডিও করবো বিবেক নিয়ে। বিবেক, বিবেককে কত কষ্ট করে মারার পর, কত যন্ত্রণা, কত গালাগালি সহ্য করার পর এই যে এই ভালোবাসার একটা লকেট বানাতে পেরেছি আমার গলায়। তাছাড়াও অনেক কিছুই বানানো হয়েছে, সব তোমাদের দেখানো হয় না, কমা জিনিসগুলো তোমাদের দেখানো হয় যাতে তোমরা নজর না দাও, কারণ তোমরা তো চিনে ফেলবে। প্রচুর গয়না কিন্তু আমি চুরি করে এনেছি সেখান থেকে, ছেলেরকে গিফট করেছিল, ছেলের সোনার হার, ছেলের আংটি, ছেলের ঠাকুরের গণেশের লকেট, সব কিছু ছেলেরটা ছেলের মতনই আছে। ছেলেরটা আমি আমার বিবেককে মেরে ফোকলাকে পড়তে দিই না, ওটা আমার ছেলের জন্য তুলে রেখেছি। দেখো, আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে বিবেকের তাড়নায়, বিবেককে দংশন করে কাঁথা খুঁজে নিয়ে এসেছি, সে জায়গায় কি আমি আমার সোনার জিনিসগুলো ফেলে রেখে আসবো? তোমরা ভেবেছিলে এই যে আমার বাবার দেয়া চেন, এই যে বাবার দেয়া চেনটা আমি পরে থাকতাম, তার ভিতরেই লকেটটা লাগিয়ে নিয়ে পালিয়ে এসেছি। দেখো আমি কীরকম চালাক, আমার বাবার দেয়ারগুলো আমি নিয়ে এসেছি, আবার ওরা আমার মুখ দেখে যেগুলো দিয়েছিল সেগুলোও নিয়ে এসেছি, সাজতে শাশুড়িরটাও নিয়ে এসেছি। বিবেক, আমি আমার ভালো বিবেককে কখনোই আমার উপরে প্রভাব ফেলতে দিই না, আমার শয়তানি বিবেককে আমি সবসময় জাগিয়ে রাখি সকলের সামনে। খাবো না, আমার মন বলে, আমার বিবেক বলছে খাস না, কিন্তু আমি তবু খাই। কেন বলো তো? আমি যত খাবো তত তো তোমরা গালাগালি দেবা, তত তোমরা বলবা ইস বাবা আর কত খাই। অ্যাকচুয়ালি কন্টেন্ট কি কিছু আছে খাওয়ার দেখানো ছাড়া? দেখো এখন আজকে নখ কাটা, নখ কাটতে গিয়ে সেইখানে 5-7 মিনিট গল্প করা, এক জামা কাপড় দেখাতে গিয়ে, মানে রাস্তায় 8:30 বেরিয়ে 10:30 অবধি ঘুরে বেরিয়ে কী করলাম? সেই খেলাম, আর মাঝখান থেকে একটু জলের ঢপ কিনে কয়েক ঢপ জল নিয়ে এলাম। তাছাড়া কী করলাম? কাজের কাজ কিছু করলাম, বাড়িতে কী করলাম? সকালের খাবার, বিকেলের খাবার, সন্ধ্যার চা, কিন্তু শুকনো, ওই আমার শুকনো বৌদিটাকে চড়িয়ে টড়িয়ে নিয়ে আসার পরেই আটা মাখিয়ে রুটি বেলানো করানো হয়ে গেল। দেখেছো তো, দেখেছো কীরকমভাবে ছোট্ট ওই রোগা প্যাংলা ওরা বিবেককে মেরে, ওদের বিবেকের ওপরে কাঁথা চাপা দিয়ে ওরা যত নোংরা কাজগুলো করে, কারণ ওদের ভালো বিবেক বলে এটা করো না, এটা করো না, কিন্তু ভালো বিবেকের কথা শুনলে ভদ্র হয়ে গেলে তো লোকে ভিউজ দেবে না। এই যে লোকে এত গালি, লাথি, ঝাঁটা, কিল, চট, থাপ্পড়, ঘুষি, থুতু, কপ, ওটা সব কিছু ওর গায়ে দিয়ে ছুড়ে ছুড়ে মারে, তারপরে গিয়ে তো ভিউজ পায়, সেই ভিউজের দ্বারা যে ইনকাম, এটা কিন্তু ওর বিবেক, ভালো বিবেক করতে শেখায়নি, ওর মন্দ বিবেকটা করতে শিখেছে। শোনো, ছোটোবেলা থেকে জানে ওদের যে মানুষের দেহে দুটো বিবেক বাস করে, একটা ভালো একটা মন্দ। আমি যেমন বুঝি এটা খারাপ, এটা করতে নেই, যেমন আমি আমার বাপের দেয়া গয়নাগুলোও বুঝে নিয়েছি, আমার আমার দেখো মন্দ বিবেক শুধু বাপেরটা নিলে হবে না, শ্বশুরবাড়িতে যা যা দানে দিয়েছে, মানে আশীর্বাদ করেছে, সেগুলোও গুছিয়ে নিয়েছি, ওই শাশুড়িটাও লুটে পুটে নিয়ে এসেছি, এটাই হচ্ছে আমার বিবেক। আর এইরকম আমি আস্তে আস্তে সব করে ফেলবো, সব একটার পর একটা নিজেকে সাজিয়ে তুলবো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। শোনো, কম ঝাঁটালাতে খায়নি গো, এটাই বলে বিবেক। অর্থ অনেকেই উপার্জন করতে পারে, কটা মা আছে গো এরকম করে বিবেক, শয়তানি বিবেককে জাগিয়ে রেখে ভালো বিবেককে মেরে প্রেমিকের সাথে সংসার পাতা এবং বাচ্চার নাম করে ভিউজ কামানো? হ্যাঁ, কটা আছে, কটা বিবেক আছে আসলে? দেখো, নখ কেটে ফেলেছি, আমার না আজকে নখগুলো কাটবো। কেন বলো তো? অনেক বড় হয়ে গেছে, আসলে সংসারের তো কাজ মাজ করতে হবে, নিজের সংসার নিজের মতো গুছিয়ে নিয়েছি না, সেই সংসারটার কাজ করতে হবে, তাই এই নখগুলো আমি কেটে ফেলছি। সেই কিষাণু যখন ছোটো ছিল, দুধের কিষাণু ছিল, তখন কিন্তু আমি এই নখ বড় করতাম না, কিষাণুকে তেল মাখাতাম, দুধ খাওয়াতাম, স্নান করাতাম, ভাত খাওয়াতাম, সেই সময় নখে কেটে যাবে না, কিষাণুকে ও একবারে বড় ঠড়ো করে রেখে তারপর বেরিয়েছে প্রেমিকের হাত ধরে, এটাই হচ্ছে ওর বিবেক।
দেখো ছোট্ট বাচ্চা ফেলে কিন্তু বেরোয়নি, ওর বিবেক কিন্তু ভীষণভাবে মারাত্মক শয়তানি বিবেককেও জাগিয়ে রাখে। ছোট্ট শিশুকে রাখেনি, ছেলেকে মানুষ করে তেলের কোলে পিটে মানুষ করে একবারে দু আড়াই বছর করে দিয়ে তারপর বেরিয়েছে। আড়াই বছরে যখন মানে মানে মায়ের দুধ ছাড়া থাকতে পারবে, যাতে মায়ের দুধটা না পেলেও ওর যেন কোনো ক্ষতি না হয়, সেই কারণে ওই বিবেক। দেখো ইচ্ছা করলে তো আতুরের ঘরে বাচ্চা ফেলেও তো প্রেমিকের হাত ধরে পালাতো, এই প্রেমিক তো এক দুদিনের প্রেমিক না, এই প্রেমিক 5 বছরের পুরনো প্রেমিক, বিয়ের আগের প্রেমিক। ও কি পালিয়েছে? না, ও পালায়নি, ওর ভালো বিবেক ওকেও বাচ্চা আড়াই বছর করা অবধি অপেক্ষা করিয়েছে। যখন দেখেছে ছেলে এখন খুঁটে খেতে শিখে গেছে, তখন ওর খারাপ বিবেক বলেছে এইবার তুই বেরিয়ে যেতে পারিস। বুঝেছো বাবা? টিপির বিবেক, টিপিরও আবার বিবেক। আমি কী করবো বলতো? মানে আমি টিপির বিবেকের কারণায় আমি কেমন যেন আমি অসুস্থ হয়ে পড়ছি। টিপির আবার বিবেক, সেই বিবেক বলে নাইট শ্যুট পরে রাস্তায় ঘোর জোকার হয়ে অনলাইনে অনেক ড্রেস কিনে ফেলেছে। এখন তো আমি স্বাধীন, আমি আমার বিবেকের কথা শুনে সংসারে মুখে লাথি মেরে 2 বছর 2.5 বছরে বাচ্চা ফেলে প্রেমিকের হাত ধরে এসে এখন আমি যা সুখী। এখন আমি নিজেকে নিজের মতো গড়ে নিচ্ছি, নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে সাজাচ্ছি মনের মতো করে। আজও অনেকগুলো প্রোডাক্ট এসেছে। হ্যাঁ, তারপরে কী বলতো, অতিরিক্ত শোয়া বসা, কালকে ফোকলা আনন্দ দিয়ে, পশুদিন ফোকলা প্রচুর আনন্দ ঠানন্দ দিয়ে কালকে চলে গেছে। কালকে ফোকলা ছিল ওনার সাথে, কারণ রাতের জন্য ঘুম আসে না, তার জন্য মেহেন্দি অনলাইনে দেখে মেহেন্দি কিন্তু পড়েছে। তারপরে বললো না দেখেছি, তারপরে নিজের মন থেকেই করেছি, ওগুলো কিন্তু ওর দেখে দেখেই করা। কিন্তু কী বললো, না নিজের মন থেকে করেছে, মিথ্যে যেন জীবের আগায় আগায়। তা চলো শুরু থেকে শুরু করি, কী বলবো বলতো, ও তো ঘুম চোখ খুলে থেকে মিথ্যে বলে, চোখ খোলে আর মিথ্যে বলে। সন্দীপ, তোমার জীবন নষ্ট করে ওর বিবেক ওকে বলেছে প্রেমিকের সাথে থাকতে, তুমি কি তোমার জীবন নষ্ট হতে দেবে? না নো নাট নেভার। সন্দীপ কোনো মতে ওর জীবন নষ্ট করবে না। শোন শোন, বেশি রেলা মারবি তো এবারে খালাস করে দেবে। বলছে না মানে এই নয়, শোনো, আইসক্রিম থাকলে এটুকুও বলতো না, আইসক্রিম ছিল না বলে এটুকু বলে ফেললো, আর একটু বলতে হতো সন্দীপ, একটু কম বলে ফেললে আরও 2-4 ঘা লাতি কিল চট থাপ্পড় দিতে হতো। কারণ কিষানুকে অনেক মানুষ করে ওই নখ রাখতে পারতো না কিষানুকে মানুষ করার জন্যে, তার জন্য বিবেক বলেছে নখ রাখতে পারছিস না, রাখ বাচ্চা, রাখ ফেল বাচ্চা, ফেল চল, তোর বাপের বাড়িতে থাকবি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে, তোর বৌদিকে দিয়ে বাসন মাজাবি, মাছ কাটাবি, আটা মাখাবি, রুটি বেলাবি, সবজি কাটাবি, যেগুলো মেন নখ নষ্ট হওয়া, বাসন মাজা, মাছ কাটা, সবজি কাটা, সবজি কাটাতেও কিন্তু ভীষণ নখ নষ্ট হয়, আটা মাখা। তাহলে এই কাজগুলো শুধু বৌদিকে দিয়ে করে নেবে, আর ও কী করবে, খুন্তি নাড়বে। এই যে খুন্তি নাড়তে গেলে তো আর নখ নষ্ট হয় না, তার বিবেক, এদের আবার বিবেক আছে, এদের প্রচুর বিবেক, এদের বিবেকে না দংশাতে দংশাতে এরা শেষ হয়ে যায়, এদের ভেতরে অন্তরাত্মা একবার মহান। এখান থেকে বোঝা যায় এরা শুধু এদেরকে ভালোবাসে, এরা এদের ভালোবাসা শুধু এদের নিজেদেরকে, এরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। যে তার নিজের সন্তানকে ফেলে, বিবেককে না দংশায় সে তার সন্তানকে ফেলে দিব্যি হেসে খেলে দিব মানে সুন্দর নিজের সংসার নিজের মতো গুছিয়ে নিতে পারে, নিজেকে নিজের মতো গুছিয়ে রাখতে পারে, এর থেকে আমার মনে হয় না মহান বিবেক, মহান আত্মা আর আছে না, আর নেই, এর থেকে মহান আত্মা আর নেই। তবে বাচ্চার জন্য গিফট কিনতেই পারে, সেটা ওর রুচি, কারণ গিফট দেখিয়ে কেনা দেখিয়ে ভিউজও কামাতেই পারে। দেখো ও যা ভিউজ কামাবে বা গিফট দেখাবে সেগুলো হচ্ছে ওর কন্টেন্ট। ও বলেছে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো একদম আলাদা। কিন্তু দেখো একটা কথা বলছি, বাচ্চার কী দরকার গিফটের? সোনার হার, রূপোর আংটি, এগুলো কি বাচ্চার প্রয়োজন? কৃষাণুর কিসের প্রয়োজন ছিল? কৃষাণুর প্রয়োজন ছিল মায়ের ওই দুধখানা, যে দুধটা ওর শুকনো ঠাম্মির দুধ খেয়ে খেয়ে, মানে শুকনো যেখানে দুধ নেই সেই ঠাম্মির শুকনো মাম টেনে টেনে ও ঘুমায়, ঠাম্মিকে মধ্যেই মাকে খুঁজে বেড়ায়। ওর কী উচিত ছিল, ওর বিবেক ওকে কী করানো উচিত ছিল? যেমন ওর বিবেক ওকে খাওয়াকে কন্ট্রোল করিয়ে, ওকে বয়স অনুযায়ী ওকে ফিট থাকার
যে একটা রুচি সেটাও যখন তখন করে নিতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, একদম নেই। ও এখন এরকম মোটা, ও দুদিন পর যদি ডায়েট করে বা খুব স্ট্রং ডায়েট করে বা নিজেকে মেনটেন করে হয়ে যাবে। কিন্তু বিবেক কৃষ্ণ, ছোট্ট দুধের শিশুটার এই যে দিনগুলো চলে যাচ্ছে, এই যে ওর জীবন থেকে একটা বছর এই যে চলে গেল, একটা বছর ওর মা ছাড়া যে চলে গেল, ও কি আর টেপি কি আর এই দিনগুলো ফেরত আনতে পারবে? তোমাদের কী মনে হয়, টেপি কি এই দিনগুলো আর ফেরত আনতে পারবে? না, এগুলো আর আসবে না। এই যে কৃষ্ণর প্রথম দিনের অলেখা সেটা কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু কৃষ্ণ কখনোই বলতে পারবে না, আমার প্রথম অলেখাটা আমার মা হাতে ধরে লিখিয়েছিল। এই প্রথম দিনের স্কুল সেটাতেও টেপি কোনো দিন বলতে পারবে না, আমার কৃষ্ণর প্রথম দিনে স্কুলের অভিজ্ঞতা, ওর বাবা বলো না, সব বাচ্চারা ঢুকে গেছে, কিছুতেই মা ছেড়ে যাবে না, মায়ের আঁচল ছেড়ে যাবে না, কী কান্না জানো? তারপর আমি কী করব, আমি ওর বাবা চলে গেল আর আমি ছেলে নিয়ে স্কুলে বসে থাকলাম, এই অভিজ্ঞতাটাও কিন্তু বলতে পারবে না। কৃষ্ণ প্রথম দিনে স্কুলে সরস্বতী পুজো, জানো কি আনন্দ, সেই এবার তো প্রথম ছিল কৃষ্ণ সরস্বতী পুজো স্কুলে, এই বছর প্রথম, সেই বন্ধুদের সাথে বন্ধুদের মাদের সাথে আমাদেরও যা আনন্দ হলো না, এটাও বলতে পারবে না। দেখো কৃষ্ণকে জুড়ে, কৃষ্ণর সাথে যে ছোট্টবেলায় যে ছোটো ছোটো স্মৃতি, ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো মুহূর্ত, ছোটো ছোটো যে মানে যেগুলো মানুষ ক্যামেরা বন্দি করে, যেগুলো মানুষ স্মৃতি বন্দি করে, যেগুলো মানুষ এই যে নখটা যেমন ছোট্টো ছিল আমাদের নুনটুমুন্টু কৃষ্ণকে যখন তেল মাখাতো ওর মায়ের নখে, বাচ্চা খোঁচা লেগে যাবে বলে নখ রাখতে পারতো না, এটা একটা যেমন স্মৃতি, তেমন এরকম অনেক স্মৃতি ছিল যেগুলো দেবী মিস করে গেল। হ্যাঁ, টেপি খাচ্ছে যেমন খাচ্ছে, এই খাওয়াটা কন্ট্রোল করে কোনো না কোনো দিন টেপি কিন্তু রোগা হয়ে যাবে, কিন্তু টেপি যে ছেলেকে ছেড়ে, ছেলেকে ফেলে যে প্রেমিকের কাছে যাওয়ার পর টেপি যে কৃষ্ণর ছোট্টবেলার সেই ছোট্টো ছোট্টো মুহূর্তগুলো যেগুলো হারিয়ে ফেলেছে সেগুলো কিন্তু আর কোনো দিন ফেরত আনতে পারবে না। সেই যে 2nd December যেদিন খাট ঠাট নিয়ে চলে গেল, তার পরের দিন কৃষ্ণ কীভাবে ঘুমিয়েছিল দেখতে চাও তোমরা? কারণ ঘরে এত কাজের মধ্যে এখন ওকে তো আর সেভাবে ইয়ে করতে পারছি না, তাই মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, কী করবো বলো, সব কাজ করতে হচ্ছে, সব গোছাগুছি, তো বিরক্ত করছে প্রচণ্ড, তাই জন্য ফোন দিয়ে বসিয়ে রাখলাম আর কী করবো। তো মোটামুটি কিছু জিনিস আবার এই যে এর মধ্যে ভরে ওই বাঙ্কারের উপর তুলে রাখবো। আসো 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 আসো, বাবা ধরো ধরো ধরো, ভালো করে ধরো, ধরেছ? ঠিক আছে ভালো করে ধরো, এইদিকে নিয়ে যেতে হয়, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ এবার এটা মা আবার এই বিছানা সব রেডি করে ফেলেছে, তো এটাকে খুলতে হবে, ও এই দিকটা থাক, এই দিকটা বাঁধা থাক, একদিক খুলে গোটা তুমি তো জানো না কিছু, আমি তোমাকে ধরতে বলেছিলাম, ভালো আছে, মুখে হাত দিয়ে হাম দিত দিয়ে আর ঘুরে বললাম, কি বদমাশি শিখেছে না ছেলেটা, ঠিক আছে তো হয়ে গেল আমাদের বিছানা রেডি, সকাল থেকে তো চললো এটা ওটা দিয়ে মোটামুটি, আর এখন এইটা হচ্ছে বিবেক, ফরাসিতে ছোট্ট দুধের শিশুর ইটের তলা থেকে খাট নিয়ে আসা, নিয়ে এসে নিজের বাপের ঘরে জাম করে প্রেমিকের সাথে সেই ঘাটে ঘুমানো, এটাই হচ্ছে বিবেক। দো পলকি হ্যায় খাবো কাকার বা ফির চল দিয়ে তুম কহাঁ হাম কহাঁ, দো পলকি হ্যায় খাবো কিকার বা ফির চল দিয়ে
তুম কাহাঁ হম কাহাঁ, এই খারাপ বিবেক প্রেমিকের সাথে বাধা সৃষ্টি করছিল, সরি ভালো বিবেক প্রেমিকের সাথে বাধা সৃষ্টি করছিল, কিন্তু খারাপ বিবেক বলেছে চল চল খাট বের কর বের কর বের কর বের কর বের কর বের কর, ওই খাটে তুই আর ফোকলা শুয়ে এনজয় করবি, থাক তোর ছেলে মাটিতে পড়ে। আরে ছেলের জন্য সোনার জিনিস করেছে, হ্যাঁ করেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছে না, ওর বিবেক দেখাতে দিচ্ছে না, ওগুলো আছে সব রেখে দিয়েছে, চুরি করা জিনিস তো চট করে দেখানো যায় না, এগুলো ধীরে ধীরে কায়দা করে করে তোমাদের কাছে বের করবে। হ্যাঁ দেখেছো কী রেখেছো, একটা কায়দা করে কেমন বের করলাম আমি, কেমন লাগছে? আসলে আমার গলায় পড়লে কুটকুট করে, তো তাই আমি মাথায় পড়ে, মানে যেটা তোমরা একদম দেখতে পাবা, তাই আমি ওই নাইটির ভেতরে লুকিয়ে রাখতে চাই না, ফ্রন্টে রাখবো, দেখো এইটা আমি বিবেকের তাড়না, বিবেক আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, কুড়ে 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 খেয়ে যে কারনামাগুলো করে আমি ইনকাম করেছি সেই দিয়ে এটা বানিয়ে ফেলেছি। আরও বানাবো, অনেক কিছু বানাবো, ধীরে ধীরে আমার অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করবো, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্যে আমার ফোকলা তুলে দেওয়া ছবি দিয়ে মানে দো পাই কি হ্যাঁ খাবো কাকার বা ফের চল দিয়ে তুম কাহাঁ, মিস করছি ভীষণ, মিস করছি খুব, মিস করছি অত্যাধিক, মিস করছি অনেক, মিস করছি আমি কেঁদে তোমাদের দেখাই না, মানে এই নয় আমার বিবেক নেই, বিবেক এটা হলো মারাত্মক বিষয়। আমার ছোট্ট দুধের ফুলের শিশুটাকে আমি আমার বিবেককে মেরে সেই দুধ নিয়ে এসে আমি ফোকলার মুখে ঢুকিয়েছি, এটাই হলো বিবেক। আমার বিবেক আমার নখ বড় করতে সাহায্য করেছে, নাহলে ওদের বাড়ি থাকলে ওরা আমাকে কিচ্ছু করতে দিত না, আমি আমার বিবেকের তাড়নায় ওই বাড়িতে অনেক কিছু করতে পারিনি, কিন্তু এখন এখানে বিবেককে আমি সরিয়ে রেখে সব কিছু করতে পারি। এটা হচ্ছে তোমাদেরকে বোকা বানানোর জন্য আমি ছবিটা দিয়েছি, দো পাল কি হ্যাঁ খাবো কাকার বা ফের চল দিয়ে তুম কাহাঁ হম কাহাঁ। এই যে বিবেক দেখো, আমি কিন্তু খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আরামসে মাছ মাস্তি মাস্তি বিশাল মজ মাস্তি করছি, কিন্তু তোমাদেরকে কী দেখাচ্ছি, তো পালকি হ্যাঁ খাবো কাকার বা ফের চল দিয়ে তুম কাহাঁ হম কাহাঁ। এই যে লকেটটা বানিয়েছে, হাজার লোক হাজার রকম লিখবে যে লজ্জা করে না, লজ্জা করে না, ফ্ল্যাট নিচ্ছ, গয়না বানাচ্ছ ছেলের নাম করে, আর সবাইকে বোকা বানাচ্ছ, এই তো ছেলে আনতে যাব, এই তো ছেলে আনবো, এই তো ছেলে আনবো, আজকে বললে তো দুখানা স্বামী নিয়ে সংসার, একজনের নামে সিঁদুর করবো, একজনের নামে ফুল, আচ্ছা করে দিয়েছে, আচ্ছা করে এটাই, এইগুলো করে ইনকাম করছিস, এর থেকে ওইখানে দাঁড়িয়ে জায়গা সেখানকার ইনকাম একটা সম্মানের আছে, বলবে এই কাজ করেই ইনকাম করে, তোর মতন এই কাজ করে ইনকাম করে না, পোষাচ্ছে না ছেড়ে দেবো, একেবারে খাতা কলমে ছাড়ো, ছেড়ে নিজের পথ নিজে দেখো, বুঝেছ? এই ফালতু মানে এই ফোকাটকা ঝামেলা লেনে কানে, ফোকাটকা ঝামেলা লেনে কানে, এগুলো হচ্ছে নোংরামি, এই নোংরামি না করে যাও গিয়ে এক জায়গায় বসো, ডিভোর্স দাও, নিজের মতো নিজে চলো। ও একজনাকে যেন কমেন্ট লিখেছে কি মাকে জেলে দাও, হ্যাঁ দাও ক্ষমতা থাকলে, তোমরা স্বামী স্ত্রী এক হয়ে যাও আর কি মাকে জেলে দাও, স্বামী তো মুখের মধ্যে দিয়েছে বলে বুঝে, স্বামী স্ত্রী এক হয়ে যাও, করেছে কোনোদিন ফোন, চেষ্টা করেছে কোনোদিন যাওয়ার, করেছে স্বামী স্ত্রী এক হয়ে যাও, ওর ভেতরে মনুষ্যত্বই নেই, ও একটা নিষ্ঠুর, ওর ভেতরে মনুষ্যত্ব বিবেক, যে মা মানে ডিসেম্বর দেখেছো তো কীরকম ঠান্ডা সেই সময়, সেকেন্ড ডিসেম্বর মালপত্র বের করে নিয়ে গেছে, এটা থার্ড ডিসেম্বরের ভিডিও, সেকেন্ড ডিসেম্বর নিয়ে গেছে রাতের বেলায় ওটা দেখিয়েছে, থার্ড ডিসেম্বর, এটা ফোর্থ ডিসেম্বরের ভিডিও,
বুঝেছো? এর নাকি বিবেক, এর বিবেকে কে আটকায়? খেও না, খেও না, ভালো মন্দ খেও না। কী করে খাচ্ছ বাচ্চা রেখে? কাঁদছে না আত্মা, কাঁদছে না আত্মা, কিন্তু না খারাপ আত্মা বলে এই খাতো থাক। ও ছেলে কি মাটিতে আছে না ছেলে জঙ্গলে আছে? ছেলে ছেলের বাবার কাছে আছে, আরামসে আছে। তোর থেকে বেশি যত্ন তোর তোর ছেলের ওরা করছে। তুই খা, নিশ্চিন্তে মনে খা। তোর ছেলেকে অন্য কেউ তুলে নিয়ে যায়নি, তোর ছেলেকে তুই ফেলে রেখে এসেছিস, কোনো চিন্তা নেই। ডোন্ট ওয়ারি, খা 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 খা, আরও খা। ঘুনি খাবি আর একটু খা, ফুচকা খাবি আর একটু খা, তরকা খাবি আর একটু খা, রুটি খাবি আরও খা, মুরগির মাংস খাবি আরও খা, খাসি খাবি আরও খা, খা 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 খা, আরও খা আরও খা খা, খেয়ে তোর পেট ভর্তি রোগ নিয়ে বসে থাক। যা পয়সা এখান থেকে উপার্জন করেছিস সব যেন তোর ফ্যাটি লিভারে দিতে হয়। যা উপার্জন করেছিস সব কর, খাও খা, কারো খা, কা বেশ করেছিস, খেয়েছিস, তোর পয়সা খেয়েছিস, তোর উপার্জনের পয়সা খেয়েছিস, তুই মানুষ ঠকিয়ে সেই পয়সা খাচ্ছিস, বেশ করেছিস, আরও খা। আমি বলছি তোকে যে যাই বলুক খাবার নিয়ে, একদম খাওয়া পাবে না, খা রাক্ষসের মতো খা। বেশ করেছিস, বেশ করেছিস, প্রেম করেছিস, বেশ করেছিস, খেয়েছিস, একশোবার প্রেম করবি, একশোবার খাবি, তোর শরীরে এখন তুই নিবাবি, থাক ছেলে পড়ে যেখানে আছে পড়ে থাক, থাক ছেলে। তুই একাই নিয়েছিস পৃথিবীতে, তোর বাপের বাড়ি থেকে গিফট পাঠিয়ে ছেলে 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 তোর বাপ দিয়ে যায়নি, ছেলে যেমন বাপ তোর চ্যানেল দিয়ে যায়নি, বাপ তোকে তোর ছেলেও দিয়ে যায়নি। ছেলে যার কাছে যার দ্বারা ছেলে সেখানেই থাক, আর যার দ্বারা চ্যানেল সেখানেই থাক, খা। তুই আরও খা, খেয়ে খেয়ে তোর পুরো জীবন উৎসর্গ করে দে খাওয়ার নাম করে, খা খা রাক্ষস, খা খা, হ্যাঁ খা, আরও খা খা খা, আর নাকে কানে গলায় গয়না পরে বসে থাক। ছেলের জন্যে গয়না বানিয়েছে, আর এক বেশ করবি ওই তুই ওই সুটকি বৌদিটাকে বেশি করে কাটাবি, বেশি করে কাজ করাবি, একদম চাবুক মেরে মেরে কাজ করাবি, আর তোর নখগুলো এত বড় বড় করবি, দিয়ে নেল পালিশ করবি, বিভিন্ন কালারের নেল পালিশ, এগুলো ভিউয়ার্সকে দেখাবি, সেইটা যেটা ইনকাম করবি শুধু ঘর সাজিয়ে যাবি, ফ্ল্যাট 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 কিনেছিস সেটা। তোর হোদর কুদকুদ ভাইকে ভাড়া মারতে হবে না, তোকে মারলে তোকে নিয়ে সারাদিন ভাড়া মারলেই একটা সংসার আরামসে চলে যাবে। খা বেশ করেছিস, খেয়েছিস, আরও খা, বেশ করে খা খা, একটা কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না ওকে খাওয়া নিয়ে। ও খাচ্ছে ওর ফোকলার সঙ্গে, ও ঠাপাটাপি করছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখতে ইন্টারেস্ট হচ্ছ সেই জন্য তোমাদের দেখাচ্ছে, আর দেখিয়ে তোমাদের জন্যে ও যেটা ইনকাম করছে সেই পয়সায় ও খাচ্ছে কিসে? ওর দোষটা কোথায়? ওর কোথাও কোনো দোষ নেই, ও এই নোংরামিগুলো করছে বলেই তোমরা দেখছ, আর তোমরা দেখছ বলে ওর খাবার রাস্তা আরও বেশি হচ্ছে। খা একশোবার খাবি, একশোবার খাবি, বেশি করে করে খাবি, এক বাটি ঘুগনি খাবি না, তুই চার বাটি ঘুগনি খা, এক থাল এক দুটো তিনটে মাংস খাবি না, খেলে সাত আটটা মাংস খাবি, বেশি করে খাবি। তোর ইনকাম, তোর 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 মেশিন, তুই খাটাচ্ছিস তোর ফোকলা, ফোকলাকে তুই বেচেছিস, তোর ফোকলা তোর ওপরে তোর মেশিনে কাজ করে, সেই ফোকলার ভিডিও দেখিয়ে, সেই ফোকলাকে নিয়ে তোর নাটকগিরি দেখিয়ে তুই ইনকাম করছিস, সেটা তুই খাবি না? তো কে খাবে? ও খাবে না তো কে খাবে? তোমরা খাবে? বেশ করছে খাচ্ছে, আমি তো আজ থেকে টেপিকেই বলবো, বেশ করছিস, কেন আরও বেশি করে, কেন আরও বেশি করে দেখা, আরও বেশি করে খা খা, খেয়ে খেয়ে তোর দেহ তুই ফোলাবি। কার বাপের কিরে? যেমন তোর বাপের ঘর থেকে ছেলে আনিসনি, তেমন তুই যে খেয়ে তুই তোর পেট ফেটে বেরিয়ে যাবে সেটাও কারোর বাপের কিছু যায় আসে না। কিছু মানুষের কাজই ওই জ্ঞান মারা, জ্ঞান ছাড়া। বেশ করেছিস, বেশ করেছিস, তুই দু বছর আড়াই বছরের ছেলের মুখ থেকে দুধ বের করে তোর ফোকলার মুখে ঢুকিয়ে দিয়েছিস, বেশ করেছিস। আর এটাই এখনকার সমাজের রীতিনীতি, আর এখন এটাই ট্রেন্ড, এটাই মানুষ খাচ্ছে, বেশ করেছে। আর ও এগুলো করেছে বলেই তোমরা ওকে সাহারা দিয়েছ, তোমরা ওর প্রত্যেকটা জিনিসকে ছি 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 করছো আর দেখছো, ছি 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 করছো আর দেখছো। আমিও তো বলছি বেশ করেছিস কেপি, বেশ করেছিস, বেশ করেছিস, প্রেম করেছিস, বেশ করেছিস, তুই তোর ছেলের পিঠের তলা থেকে ডিসেম্বরে খাট বের করে নিয়ে চলে গেছিস। অবশ্যই নোংরামি করবি, ভগবান নেই, ভগবান আজ থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম, নেই ভগবান, ভগবান নেই, ভগবান পুরো ইন্টারনেট খারাপ, ভগবানের ভগবানের ল্যাপটপও খারাপ হয়ে গেছে, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে এই নোংরামি নোংরামি করার পর আবার বড় বড় মুখ নিয়ে কথা না বলতে পারতো না, ঠাস করে ভগবান যেন এমন চর মারতো সেটা আমরা সবাই চোখে দেখতে পারতাম। কিন্তু ভগবান এখন নেট খারাপ, ওয়েদার খারাপ বলে নেট খারাপ, ভগবানও এখন দেখতে পাচ্ছে না, তার জন্য বলবো বেশ করেছিস খেয়েছিস, আরও খা আরও খা, আর মানুষকে বোকা বা না, দো পলকি হ্যাঁ খা বোকা কার বা, একদম
এখনই চলতে চলতে কালকে টিকিট যে কেউ কাটতে পারে, আমিও কাটতে পারি, আমিও তোমার সামনে এসে বসবো, ভিডিও দেখছি, মানে ভিডিও দিচ্ছি, কালকে আমি নাও থাকতে পারি পৃথিবীতে, নাও থাকতে পারি, কিন্তু হ্যাঁ কিছু তো এমন করে রেখে যাব, কিছু তো এমন রেখে যাব স্মৃতি যেটাই তোমরা আমাকে ভালোভাবে মনে রাখবে, এটা মনে রাখবে না। আজকে আমার ছেলে মেয়ে কোনো দিন বলবে না যে আমার মা আমাদেরকে ফাঁকি দিয়ে আমার মা কোথাও লাভ করেছে, আমার মা আমাদের ছোটোবেলা নষ্ট করে আমার মায়ের জীবনটা আনন্দে কাটিয়েছে, আমার মা আমার জীবনটাকে নোংরা পথে ঠেলে দিয়ে আমার মায়ের সো অলঙ্কার জিন্দগি কাটিয়েছে। কোনোদিন আমার ছেলে মেয়ে বলতে পারবে না আমার আমার মা নিজে পালঙ্কের ওপরে ঘুমিয়েছে আর আমাকে মাটি দিয়ে গেছে, না কোনো দিন বলতে পারবে না, কোনো দিন বলতে পারবে না আমার মা আমাকে আমার বাবার নামে ভুল ভাল বুঝিয়েছে। কোনো দিন আমার ছেলে মেয়েকে এই শিক্ষা দিইনি আমি চলে যাওয়ার পর বাবা বাবাকে দেখবি না, আমি প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলে মেয়েকে এই শিক্ষা দিয়ে গেছি আমি থাকি চাই না থাকি বাবাকে কোনো দিন ফেলবি না, আমি থাকি চাই না থাকি মাম্পি অর্ককে কোনো দিন ফেলবি না, আমি থাকি চাই না থাকি শর্মি অর্ক দিদিকে কোনো দিন ফেলবি না, আমি থাকি চাই না থাকি অর্ক মাম্পি বাবাকে কোনো দিন ফেলবি না। যাই করুক যেমন করুক তবু তিনি বাবা, তিনি তোদের জন্মদাতা, খবরদার তার প্রতি কোনো অন্যায় অবিচার করবি না। অনেক কিছু হয়, অনেক ঝড় আসে, অনেক ঝাপটা আসে, অনেক অশান্তি, অনেক কিছু হয়, কিন্তু তা বলেই নয় তুমি সেই মানুষটাকে কোনো বড় ছোট কথা বলবে, সবসময় মাথায় মনে রাখবে। আমি চলে যাওয়ার পরে না আজকে আমি এই যে ভিডিওগুলো রেখে যাচ্ছি, আমার শত্রুও যে আমাকে বলছে জেলে দিতে সেও জানে কোথাও না কোথাও এই মানুষটা ঠিক বলে যাচ্ছে, বেশ করছে খেয়েছি, বেশ করছে, আরও পোশাক কেনো, আরও খাও, আরও খাও, আরও খাও, তোমার যেন খেয়ে খেয়ে দেহ টুনটুনিকে হার মানায়। আমি বলব কী হয়েছে খাচ্ছ, তোমার পয়সায় তোমার উপার্জিত রোজগারের টাকায় বেশ করবে খাবে, মুখে পদে খাবে, কারোর বাবার হিম্মত নেই কেউ কিছু বলবে, খাটাও ওই সুটকি বৌদিটাকে দিয়ে, খাটাও দাদাকে দিয়ে, করো মনমানি, আজ থেকে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করবো অল টাইম, একদম আমি আজ থেকে টিপির হয়ে অ্যাপ্রিসিয়েট করবই করবো, বেশ করবে খাবে, বেশ করেছে, ঠকিয়েছে, ঠকিয়ে যদি ওই উপার্জন করা যায় কেন ঠকাবে না, নোংরামি করে যদি এরকম লাখ লাখ টাকা ইনকাম করা যায় কেন করবে না। বর্তমানে এই এখনকার দিন যতই আমরা বলি টাকা সব নয়, টাকা সব নয়, টাকাটাই সব, এই যে আমরা ঘন্টার পর ঘন্টা বকর বকর করছি কিসের জন্যে, টাকার জন্যে, তোমাদের টাকা না দিয়ে ইন্টারনেট পুড়তে পারবে, পারবে পুড়তে, পারবে না, যদি ইন্টারনেট না থাকে দেখতে পারবে আমাদের, দেখতে পারবে না, তাই আমাদের দেখার জন্য কি করছো ইন্টারনেট পুড়ছো, আর তোমরা দেখছো বলে আমরা ভিউজ পাচ্ছি, আর সেই ভিউজের টাকা দিয়ে আমি নোংরামি করি, ভালো কাজ করি, পুজো করি, আচড়া করি, মন্দিরে দান করি, বা ওটা দিয়ে চুল্লু কিনে খেয়ে উল্লু হয়ে কেউ পড়ে থাকুক, সেটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা হওয়া উচিত নয়। আমি বলবো এটি বেশ করছে, বেশ, বিবেক থেকে লাভটা কি, বিবেক থেকে লাভ কি আছে, হ্যাঁ মনের একটা শান্তি আছে, শান্তি ধুয়ে জল খাবে, মনের একটা আত্মার একটা তৃপ্তি আছে, সে আত্মা ধুয়ে জল খাবে, দেবে জল, পেটে ভাত নেই আত্মার তৃপ্তি দিয়ে কী হবে, বেশ করছে, চালা, কৃষ্ণের বাণীগুলো সত্যি, মা একটা মা তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখে, কিন্তু সেই সন্তানটা মানুষ হওয়ার পর মাকে কি সত্যি দেখে, সব সন্তান মাকে দেখে, আজকে টিপি যদি বুক দিয়ে আগলে রাখার পর কৃষাণু বড় হয়ে কি টিপিকে দেখবে তার কোনো গ্যারেন্টি আছে, টিপির শখ টিপি মিটাবে না, বেশ করেছিস টিপি, তোর দেহের আগুন যত পারিস নেমে নে এখনই সময়, বেশ করেছিস। আচ্ছা দালাল এখন আর সে কুর্তা কুর্তা করে ভিডিও করছে না কেন গো, তোমরা কি কিছু ইঙ্গিত পাচ্ছ, স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে কেন, তোমরা কি কিছু জানো, থাক বলবো না, বলবো রে কুত্তা নেড়ি কুত্তা নেড়ি কুত্তি নেড়ি কুত্তা কুত্তাগুলো কুত্তা, কেমন যেন হঠাৎ করে সব বন্ধ হয়ে গেছে না রে, সব বন্ধ হয়ে গেছে,
আমি ভাই আজ থেকে খারাপ বেশ থাকবো না, কারণ তোমরা যতই বলো তোমরা ভালোর থেকে খারাপের প্রতি তোমাদের আকর্ষণ বেশি। শুধু এটা তোমাদের দোষ না, এটা প্রকৃতির নিয়ম, এটা মায়া নোংরা, এই যে মায়া জাল নোংরা। তুমি যতই যাক ভ্যাটের দিকে চোখ বেশি যায় মানুষের, তুমি যতই যাক একটা নোংরামি নোংরা বাজে জায়গা যদি কারো কেউ খুলে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষের চোখ সেখানটা যাবে। এই যে চোখ শয়তান, এই চোখ হচ্ছে শয়তান, আসল শয়তানই চোখ। চোখ নোংরা জিনিসের প্রতি আকর্ষিত বেশি, আকর্ষণ ক্ষমতা বেশি। দো পাল কি হ্যাঁ খাবো কাকার বা, এই যে তোমরা দো পাল ওর ভিডিওটা দেখে এই খাবো তোমরাই ভেবে ভেসে যাচ্ছ যে ওর বোধহয় ছেলের জন্য মিস করছে। ছেলের জন্য মিস করা তো সহজ কথা, ছেলের জন্য যদি কোনো মা মিস করে সে কখনো রাক্ষসের মতো অন্তর্বকে খেতে পারে না, তার বুক ফেটে যায়, সারা ব্রহ্মাণ্ড সে মাথায় তুলে নেয়। দেখেছ ছেলেকে নিয়ে কোথাও না কোথাও শান্তি, কী সুন্দর চোখের শান্তি লাগলো, চোখটা শান্তি লাগলো যে মিথ্যি মিথ্যি কথা বলছে ঠাম্মা দা বাবা ছত্রছায়ে বড় হচ্ছে একটা ছোট্ট ফুল। আর এদিকে মা খাপ দেখে যাচ্ছে, দো পালকি হ্যাঁ খাবো কি কার বা, সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবছে ছেলে আসছে, আমার ছেলে বাণিজ্য করে জাহাজে করে ছেলে আসছে, ওই তো দেখতে পাচ্ছি আমার ছেলে। হ্যাঁ আমি যে ছেলের জন্য সোনার চেনটা বানিয়েছি পরিয়ে দেবো, ছেলের জন্য রূপোর আংটিটা দেখিয়েছি, সোনার আংটিটা দেখাইনি আছে, ওটা তো চুরি করে এনেছি। হ্যাঁ ওই তো ছেলে আসছে আসছে, দো পালকি হ্যাঁ খাবো কাকার বা, ফির চল দিয়ে তো কাহাঁ কাহাঁ, দো পালকি হ্যাঁ খাবো কাকার বা, ফির চল দিয়ে তো কাহাঁ কাহাঁ, দো পালকি হ্যাঁ খাবো কাকার বা, ফির চল দিয়ে তো কাহাঁ কাহাঁ। আমার খারাপ বিবেক আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না, অনেক মানুষ ভালো গিফট দিয়েছিল জানো, সোনার চেন, সোনার চেন তো সন্দীপ কিনেছে, সোনার আংটি, দারুণ দারুণ গিফট পেয়েছিল। কৃষাণু কোনো দিকে তাকায়নি, কৃষাণু শুধু তাকিয়েছে কোথায় জানো, গাড়ি কে চকলেট। ওই বাচ্চাটা কী বোঝে গো, খাট আলনা আলমারি সোনা গয়না টাকা, ওর কাছে ওর মা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। সে মা চলে গেছে, মা প্রেমিকের সঙ্গে সংসার পেতে নিয়েছে, তার মুখে দুপাল কি হে খাবো কি কারবার মানায়, বিবেকের কথা মানায়। আমি জানি না আমার গলার ভয়েসটা ভীষণ, একটু গরম জলে গার্গিল করতে হবে, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হতে পারে, কিন্তু আজকের জন্য আমাকে এখানেই ক্ষমা করে দিও, কারণ আমার গলা গার্গিল করতে হবে আর আমি মন খুলে কথা বলতে পারছি না এখন। আর সুব্রত মজুমদার বাড়িতে আছে, আমার ভিডিওগুলো সত্যি এত অকওয়ার্ড টাইমে করতে বসতে হচ্ছে যে সময় সুব্রত মজুমদার বাড়ি থাকে, আর ওনার কেউ যদি বাড়ি থাকে না কান মনে হয় যদি আমার ভিডিওর দিকে আছে বা তখন বলতে অসুবিধা হয়, তার ভিতরে কত যেটুকু বলতে পারলাম বললাম, ভুল করলে ক্ষমা করে দিই, কারণ আমি হেরে যাচ্ছি, আমি ফেলিওর, আমি হেরে গেছি, আমি আমার বিবেকের কাছে আজকে হেরে গেছি, আমি পারলাম না, আমি পারলাম না তোমাদের মনোপুত ভিডিও দিতে, আমি পারলাম না, আজকে আমি আমার বিবেকের কাছে হেরে গেলাম। কারণ নোংরাকেই মানুষ সাপোর্ট করে, ভালোকে মানুষ দেখতে চায় না।